লকডাউন কে কাজে লাগিয়ে বাড়ির পাশের জমিতে তরমুজ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ছাত্র ঠাকুরগাঁওয়ের শাহিন আলম। স্বল্প সময়ে ব্ল্যাক বেবি ও গোল্ডেন ক্রাইন বিদেশি দুটি জাতের তরমুজের ফলনও হয়েছে খুব ভালো। এখন অপেক্ষা শুধু বাজার জাতের। তার এই সফল তরমুজ চাষ দেখে আগ্রহী হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের অনেক কৃষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই অসময়ে তরমুজের চাষ করছে, তো দেখে মনে হচ্ছে যে সে অনেক লাভবান হবে। আমি হয়তো ভবিষ্যতে এরকম একটা চাষের পরিকল্পনা করতে চাচ্ছি। ছোটো ভাই যে তরমুজ ক্ষেতটা করছে, এটা দেখে আমি খুব ভালো লাগছে আমাকে, এবং কি আমি কালকে একটা তরমুজ নিয়ে গেছি, নিয়ে যেয়ে খাইছি। অতিরিক্ত মিষ্টি এবং কি ক্লাটটাও হেভি। শোনার জন্য তো এই তরমুজ টরমুজ গেলে হয় নাই, কিন্তু অফ সিজনে তো হলো, এটা এর আসছে যে আমরা চিন্তা করতে পারছি পারফরমেন্স আসছে। এখন যদি সঠিক রকম বাজারজাত করতে পারে, তাহলে একটা অল্প সময়ের মধ্যেই ভালো একটা আর্থিক উপকার আসবে। অল্প পরিশ্রমে অল্প খরচে এটা অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে লাভবান হওয়া যায়। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পড়ুয়া ছাত্র ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কামারপুর গ্রামের শাহিন আলম তার শিক্ষকের পরামর্শে উদ্যোগ নিয়ে নেমে পড়েন তরমুজ চাষে। ইউটিউব ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে চাচাতো ভাইকে সাথে নিয়েই বাড়ির পাশে পরীক্ষামূলকভাবে 25 শতক জমিতে শুরু করেন তরমুজ চাষাবাদ। নিয়মিত পরিচর্যা ও পোকা দমনে ফোরামন ফাঁদ ব্যবহার করায় মাত্র 48 দিনে এ দুই জাতের তরমুজের ব্যাপক ফলন হয়েছে। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করায় মাচায় গাছের ফাঁকে ফাঁকে এখন ঝুলছে রং বিরঙের তরমুজ। সফল এই তরুণের তরমুজ আবাদ দেখে স্থানীয় যেমন উদ্বুদ্ধ হচ্ছেন, তেমনই কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হচ্ছে অনেকের। পরিপক্ক হওয়া তরমুজগুলো এখন শুধু বাজার জাতের অপেক্ষায়। শুধুমাত্র প্রবল ইচ্ছাশক্তি থাকলেই দেশের জন্য বিভিন্নভাবে অবদান রাখা সহ অর্থ উপার্জন করা সম্ভব এবং কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। সবাই দেশের জন্য অবদান রাখতে পারে বিভিন্নভাবে আর কি। তো আমি এই কাজটা করে ভাবলাম যে অসময়ে বসে না থেকে একটু কিছু করি, যাতে করে দেশের জন্য কাজ হয়, পাশাপাশি নিজের জন্য কিছুটা আর্থিকভাবে লাভবান হওয়া যায়। সেই চিন্তা ভাবনা থেকে আমি এই তরমুজ চাষে উদ্বুদ্ধ হয়ে 25 শতক জমিতে বিদেশি জাতের ব্ল্যাকবেরি ও গোল্ডেন ক্রাউন তরমুজ আবাদে খরচ হয়েছে 35,000 টাকা। আর এই ফল বিক্রি করে 1,20,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে মনে করছেন এই শিক্ষার্থী। প্রায় 35,000 টাকার মতো খরচ হয়েছে। এটা যেহেতু পরীক্ষামূলক 25% জমিতে হয়েছে, আমরা যদি এখান থেকে লাভবান হতে পারি, আমরা ধারণা করছি যে 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে আমরা এটা বিক্রি করতে পারবো। আমরা যদি লাভবান হতে পারি, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বড় আকারে এই তরমুজি প্রজেক্ট আবার বড় আকারেই করব। নিজের মেধা ও পরিশ্রমের পাশাপাশি হরিপুরের কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতাও পেয়েছিলেন এই তরুণ উদ্যোক্তা। এরা যে তরমুজ চাষ করছে, এদের যত কিছু পরামর্শ দেওয়া দরকার আমি দিয়েছি। তারপরে এরা যে তরমুজ এখন যে হারভেস্টের সময় হয়ে চলে আসছে, এরা প্রায় প্রতি গাছে যদি 2টা করে তরমুজ থাকে, তাহলে প্রায় 1,00,000 টাকা পাবে আর কি। পার্শ্ববর্তী লোকজন উদ্বুদ্ধ হবে এবং তারা করার জন্য আগ্রহী হবে। যেমন চেয়ারম্যান সাহেব আছে, উনিও